আপনাক আবেলির সংবাদলৈ স্বাগতম। মই কৃপাঞ্চল। ব্রেকিং নিউজ আরম্ভণিতে লুই বার্জারক দিয়া হৈছে ব্রহ্মপুত্রত সুরঙ্গ নির্মাণের কাম। গহপুর নুমলীগড়ক সংযোগ করে নির্মাণ হব ব্রহ্মপুত্র সুরঙ্গ পথ। প্রকল্পটির আনুমানিক ব্যয় হব 12,000 কোটি টাকা। আমেরিকান কোম্পানি লুই বার্জারক ব্রহ্মপুত্রত সুরঙ্গ নির্মাণের দায়িত্ব দিয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় পথ পরিবহন মন্ত্রী নীতিন গাডকারিয়ে। আজি গুৱাহাটীত এক সংবাদমেলত এই কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় মন্ত্রীগিয়ে। আর লুই বার্জারক দিয়া হব ব্রহ্মপুত্রর সুরঙ্গ নির্মাণের কাম। আর সেই কথা মুখ্যমন্ত্রীগুলো ঘোষণা করেছিল যে খুব কম সময়ের ভিতর আমি গহপুর নুমলীগড় সংযোগ করে ব্রহ্মপুত্রর এক সুরঙ্গ পথ নির্মাণ করি, সেই কথা আমি চিন্তা চর্চা করে আছো আর সেই মর্মে কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা পাতি আছো বলেও মন্তব্য করেছিল। সেই প্রকল্পটোত 12,000 কোটি টাকা ব্যয় হব। আমেরিকান কোম্পানি লুই বার্জারক ব্রহ্মপুত্র সুরঙ্গর নির্মাণের দায়িত্ব দিয়ার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে কেন্দ্রীয় পথ পরিবহন মন্ত্রী নীতিন গাডকারিয়ে। ইতিমধ্যে তেখেত আহিছিল হোটেল গ্রেজুয়েশন ব্লুত এক সংবাদমেল সম্বোধন করেছিল যত মুখ্যমন্ত্রীগুলো তেখেতক সঙ্গ দিয়েছিল। সেই অনুষ্ঠানতে এটা ভাল খবর ঘোষণা করেছে তেখেতে। নীতিন গাডকারিয়ে ঘোষণা করেছে গুৱাহাটীৰ সংবাদমেলত যে লুই বার্জারক দিয়া হৈছে ব্রহ্মপুত্রত সুরঙ্গ নির্মাণের কাম, গহপুর নুমলীগড়ক সংযোগ করব এই সুরঙ্গ পথে। এটা হৈছে নুমলীগড় আর গোলাঘাটের মাজত ব্রহ্মপুত্রর মাজেদি টানেল এটা, তারও PMC অর্থাৎ প্রজেক্ট কনসেপশনের কাম ইতিমধ্যে গাডকারি ডাঙরিয়ায় টেন্ডার করেছে, টেন্ডার প্রসেসও আরম্ভ হয়েছে। আমেরিকান কোম্পানি লুই বার্গার কো দিয়ে দিয়ে, হ্যাঁ, তো ও ভি কাম এতিয়া প্রজেক্ট DPR বনোৱাৰ কাম আরম্ভ হয়েছে। গতি ডিটেল গোটেই কথাখিনি আমি উইদিন নমা পাম, কিন্তু পানি তলেদি হব। তাহলে ইয়ে তরে যে হ্যাঁ 12,000 কোটি রুপে কাজ এস্টিমেট হ্যাঁ 12,000 কোটি 12,000 কোটি অভি ওয়ার্ল্ড কি মানে কাহা কি ইসকে উপর ইন্টারন্যাশনাল কনসালটেন্ট জো হ্যাঁ ও করে তো উসমে ওয়ার্ল্ড সে নিবিদা বুলাই বুলাই গই থি আর উসমে ইয়ে ক্যান লুই বার্জার ইয়ে জো আমেরিকান কোম্পানি হ্যাঁ উনকো ইয়ে কাম দিয়া হ্যাঁ। শরাইঘাটর নতুন দলঙ্গত পুনৰ অঘটন। দলঙ্গৰ ব্রহ্মপুত্রত জাপ দিলে এজন যুবকে, প্রেমজনিত কারণতে এই কাণ্ড করেছে বলে জানিপরা গেছে যুবকগাগিয়ে। প্রত্যক্ষদর্শীয়ে বারম্বার বুজনি দিছিল যদিও যুবকজনে শুনা নাছিল কারো কথা। সমগ্র দৃশ্য বন্দী হয়েছে মোবাইল ক্যামেরাত, পিছত আরক্ষীর সহযোগত যুবকগাগিয়ে সুকলমে উদ্ধার করা হয়েছে। আমি আপনার এই মুহূর্তে দৃশ্য দেখাম। শরাইঘাটর নতুন দলং যেন এতিয়া সুইসাইড হাব হয়েছেগে। কালিও এটা তেনে ঘটনা সংঘটিত হয়েছিল, এটা মৃতদেহ উদ্ধার হয়েছে, কিন্তু সেইগুলিয়ে যুবক নে সেই কথা এতালে পচিয়মান হওয়া নাই বা সেই কথা জানিপরা হওয়া নাই। এইগুলি চাওক অন ক্যামেরা, এখন নতুন দলং শরাইঘাটর উপর অন ক্যামেরা জাপ দিয়েছে ব্রহ্মপুত্র। বারে বারে কই থাকা হয়েছিল নামি দে নামি দে, কিন্তু কারো কথা শুনা নগল, কারো কথা নুশুনিলে আর তারপর অন ক্যামেরা জাপ দিয়া পরিলক্ষিত হল এইগুলিকে যুবকের। প্রেমজনিত কারণ বলে জানিপরা গেছে, প্রেমজনিত কারণত অন ক্যামেরা জাপ দিছে, তারপর এয়া হাসপাতালত তেখেতক ভর্তি করা হয়েছে। নদী আরক্ষী তাত ততাতয়াকৈ উপস্থিত হল, SDRF বাহিনীয়ে ততাতয়াকৈ গৈ তেওঁক উদ্ধার করবলে সক্ষম হয়েছে। সকলমে উদ্ধার করে লোক অহার বিষয়ে আপনার দেখতে আছো, পানুঘাটর পর সকলমে উদ্ধার করে লোক অহা হয়েছে। এগুলাকে হয়েছে যুবক প্রেমজনিত কারণত দিছে ব্রহ্মপুত্রত মরণপণ জাপ। আত্মহত্যা করার পণ আছিল যুবকগুলির, কিন্তু NDRF SDRF বাহিনীর সহযোগত নদী আরক্ষীর সহযোগত প্রশাসনের তৎপরতা উদ্ধার করা হল এইগুলি যুবকক। প্রত্যক্ষদর্শীয়ে বারে বারে কৈছিল জাপ নিদিবি বলে, কিন্তু কারো কথা নুশুনি এয়া পিছমুয়া দিলে আর কিছু সময়ের পাছতে জাপ দিয়া পরিলক্ষিত হয়। আর সমগ্র দৃশ্য ক্যামেরাত বন্দী হয়েছে, ইতিমধ্যে বিগত সোধা পোছা অব্যাহত রাখিছে। আর দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালক EDS সমন জারি করেছে। দিল্লির খুড়া কেলেঙ্কারি সন্দর্ভত সোধা পোছার বাবে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালক সমন জারি করেছে EDS। 2 নভেম্বরত ED-র কার্যালয়ত হাজির হব লাগিব কেজরিওয়াল। দিল্লির খুড়া কেলেঙ্কারিত 16 এপ্রিলত CBI-এ সোধা পোছা করেছিল কেজরিওয়ালক। সোমবারে উচ্চতম ন্যায়ালয়ে মনীষ সিসোদিয়ার জামিন আবেদন অগ্রাহ্য করার পিছতে রহস্যজনকভাবে অরবিন্দ কেজরিওয়ালক সমন জারি করেছে। বর্তমান খুড়া কেলেঙ্কারির গোচরত কারাগারতে আছে মনীষ সিসোদিয়া আর আপর রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং। আর উল্লেখ করে থম, 16 এপ্রিলত কেজরিওয়ালক এই গোচরত CBI-এ প্রায় 9 ঘণ্টা ধরে জেরা করেছিল। প্রায় 11 বজার নিশা 8:30 বাজি সোধা পোছা করেছিল কেজরিওয়ালক। CBI-এর কার্যালয়ের ওলাই আন্তরিক পরিবেশত CBI-এ প্রশ্ন করা বলে জানাইছিল কেজরিওয়ালে। CBI-ক সম্পূর্ণ সহযোগ করে সকল প্রশ্নের উত্তর দিয়া বলে জানাইছিল কেজরিওয়ালে। আর আনফালে কেজরিওয়াল সরকারের মন্ত্রী RTC-এ মন্তব্য করেছে যে 2 নভেম্বরত মুখ্যমন্ত্রী কেজরিওয়ালক ED-এ গ্রেপ্তার করার পূর্ণ সম্ভাবনা আছে। আপর ইজনের পিছত সিজন নেতাক কারাগারলৈ নিক্ষেপ করার ষড়যন্ত্রত BJP সরকার লিপ্ত হয়েছে বলে অভিযোগ আনিছে RTC-এ।
सच्चाई ये है कि जब से सत्ता में आए हैं, एक के बाद दूसरा इनका नेता भ्रष्टाचार में लिप्त पाया गया। और आप पिछले 8-9 वर्षों की कड़ी एक के बाद दूसरी देखिए कि कैसे व्यापक भ्रष्टाचार आम आदमी पार्टी ने दिल्ली से लेकर पंजाब तक किया है। पंजाब में तो सरकार बनने के 2 महीने के अंदर ही इनके स्वास्थ्य मंत्री को भ्रष्टाचार के चलते इस्तीफा देना पड़ा। आज हालत ये है कि ये पता नहीं कि इनके मंत्री जेल में ज्यादा हैं कि बाहर हैं। तो इसलिए मैं कहना चाहता हूं, जिसका मुखिया ही ऐसा हो जो ईमानदारी के सर्टिफिकेट बांटता हो, तो पता है कि आशीर्वाद किसका था, किसके कहने पे भ्रष्टाचार हो रहा था और पूरा षड्यंत्र कहां से रचा जा रहा था। और दिल्लीर खुरा केलेंकारीक लो शेहतिया की अपडेट्स आमक जानाबो आमार खतिरत सांबादिक शंकर आनंदे। आमी शंकर आनंदर ऊसले गसो। जांच एजेंसी प्रवर्तन निदेशालय यानी ईडी के द्वारा दिल्ली के मुख्यमंत्री अरविंद केजरीवाल को पूछताछ का समन भेजा गया है और 2 नवंबर को ईडी मुख्यालय में बुलाया गया है, जहां पर उनसे पूछताछ होगी। अब पूछताछ के पहले वो तमाम सवालों की फहरिस्त तैयार हो चुकी है, लेकिन मुख्यमंत्री अरविंद केजरीवाल से पूछताछ से पहले उनके पीएस रह चुके वैभव जो है, वैभव से भी को भी समन भेजा गया है और उनको भी पूछताछ के लिए बुलाया गया। हालांकि वैभव की अगर बात करें तो वैभव से पहले भी जांच एजेंसी द्वारा पूछताछ की जा चुकी है। लेकिन एक तरह से कहा जा सकता है कि जिस तरह से दिल्ली सरकार की आबकारी नीति, जो पुरानी आबकारी नीति मामला रहा था, उस मामले में किस तरह से फर्जीवाड़े को अंजाम दिया गया, किस तरह से इस मामले में तकरीबन 325 करोड़ से ज़्यादा का फर्जीवाड़े को अंजाम दिया गया। और कहा जा सकता है कि ये जो तमाम जो मसले हैं इस मामले में, हालांकि 2 दर्जन से ज़्यादा लोगों का स्टेटमेंट रिकॉर्ड हो चुका है और उसी स्टेटमेंट के आधार पर जब आगे की तफ्तीश का दायरा बढ़ाया गया तो उसके बाद कई महत्वपूर्ण जानकारियां निकल के आईं और उसके बाद उन तमाम मामलों की गंभीरता को देखते हुए दिल्ली के मुख्यमंत्री अरविंद केजरीवाल को पूछताछ का समन भेजा गया। दिल्ली स्थित ये ईडी मुख्यालय है जहाँ पर अरविंद केजरीवाल से पूछताछ होगी और जिस तरह से 2 नवंबर से पहले यहाँ पर सुरक्षा व्यवस्था को यहाँ पर और ज़्यादा सख्त करने का जो एक निर्देश है वो दिया जा चुका है। और देखा जाए कि तकरीबन जिस तरह से तकरीबन 250 दिन से ज़्यादा हो चुके हैं और मनीष सिसोदिया की अगर बात करें, मनीष सिसोदिया अभी भी जेल में है, उनकी गिरफ्तारी भी दिल्ली सरकार की आबकारी नीति मामले में जो फर्जीवाड़े को अंजाम देने के मामले में हुई थी। और जिस तरह से इस मामले में तमाम सबूतों को जांच एजेंसी के द्वारा इकट्ठा किया गया, उसी के आधार पर लगातार तफ्तीश का दायरा आगे बढ़ता जा रहा और उसी के आधार पर मुख्यमंत्री अरविंद केजरीवाल को पूछताछ का यह समन भेजा गया। लेकिन अब सवाल उठता है कि 2 नवंबर को क्या मुख्यमंत्री अरविंद केजरीवाल पूछताछ की प्रक्रिया में हिस्सा लेने आएंगे या नहीं। लेकिन इतना तो स्पष्ट है कि इस मामले में जैसे जैसे तफ्तीश का दायरा आगे बढ़ता जा रहा है, जांच एजेंसी को कई महत्वपूर्ण जानकारियाँ मिली हैं, उसी के आधार पर लगातार इन्वेस्टिगेशन का दायरा आगे बढ़ता हुआ नजर आ रहा है। वीडियो जर्नलिस्ट प्रकाश गुप्ता के साथ शंकर आनंद, न्यूज 18, ईडी मुख्यालय दिल्ली। एटीट्यूड देखवाय विपदत परिल रंगियार महकुमाधिपति दीपन बर्मन। शिक्षार्थीक मोटिवेशन करिबले गई वितर्कित मन्तव्य करि हेरुवाले देहरक्षी और 5 जन गृहरक्षी जवानक। रंगिया महकुमा प्रशासनर उद्योगत केन्द्रीय लोकसभा आयोगर परीक्षात अवतीर्ण हब विचरा परीक्षार्थीसकलक सहायर बाबे प्रोजेक्ट सुपर 50 शीर्षक सभात भाषण दे पढ़ि थका दिनत कर्तव्यरत आरक्षी जवानक দম দিয়াৰ কথা কৈ আৰক্ষী প্ৰশাসনৰ ৰুখত পৰিল এছডিও দীপন বৰ্মন। ছাত্ৰ হৈ থাকোঁতে ৰাতি ফূৰ্তি কৰি আহোঁতে হেনো কাজিয়া হৈছিল আৰক্ষীৰ সৈতে। আৰক্ষী জোৱানক দম দি বেছি হাল্লা নকৰিব, কাইলৈ পৰহিলৈ চেলুট মাৰিব লাগিব বুলি নিজৰ এটিটিউড প্ৰকাশ কৰিছিল ছাত্ৰ ছাত্ৰীৰ আগত। ৰাজহুৱাকৈ নিজৰ এটিটিউড দেখুৱাই হেৰুৱালে দেহৰক্ষী আৰু 5 জন গৃহৰক্ষীক। রিজার্ভ আছে যে ফরেস্ট গেট আছে, ফরেস্ট গেটত তাতে পুলিশের ব্যারিকেড থাকে। তো রাতে আমি অল্প ফুর্তি সুর্তি করে আহি তাহাতর লগত কিবা কারণত কাজিয়া লাগি গেল আমার লগত। পুলিশক আমি যেতিয়া দম দিলো, এই বেশি হাল্লা নকরিব দে, কালি পরি সেলুট মারিব লাগিব। দ্যাট ইজ কল এটিটিউড। কনফিডেন্স আছে যে কিবা নয় কিবা এটা হবে। পুলিশক আমি যেতিয়া দম দিলো, এই বেশি হাল্লা নকরিব দে, কালি পরি সেলুট মারিব লাগিব। দ্যাট ইজ কল এটিটিউড। আৰু ঘটনাৰ পিছত প্ৰতিক্ৰিয়া ব্যক্ত কৰি আৰক্ষী প্ৰশাসনৰ ওচৰত ক্ষমা বিচাৰিছে মহকুমাধিপতি দীপন বৰ্মনে। আমি এবাৰ শুনাবলৈ লৈছোঁ। যিসকল ছাত্ৰ ছাত্ৰীৰ ইচ্ছা আমাৰ কোচিং লোৱাৰ, সেইটো কাৰণে আমি উৎসাহিত কৰাৰ কাৰণে আমি ছুপাৰ 50 নামেৰে আমি 50 জন ল'ৰা ছোৱালীক আমি এটা ট্ৰেইনিং প্ৰশিক্ষণ দিয়াৰ
আমি যোৱাকালিৰ পৰা আমি মুকলি কৰিছিলোঁ। সেই মুকলি অনুষ্ঠানত ছাত্ৰ ছাত্ৰীসকলৰ উদ্দেশ্যে মই মটিভেশ্যনেল স্পীচ দিবলৈ গৈ মোৰ অকাংক্ষিতভাৱেৰে কিছুমান শব্দ ওলাই গৈছে, তাৰ কাৰণে মই বহুত দুঃখিত। আৰু স্পেচিয়েলি মই পুলিচৰ মানুহখিনিক মই ক'ব বিচাৰিছোঁ যে আপোনালোকে মোৰ এই কথাত দুখ পালে মোক ক্ষমা কৰি দিব। মোৰ ইণ্টেনশ্যনটো এইটো নাছিলে। চিভিল আৰু পুলিচ এডমিনিষ্ট্ৰেশ্যন সকলোৱে একলগ হৈ আমি অসমখনক আগুৱাই লৈ যাব লাগে, আৰু তাৰে মাজত যদি মোৰ কিবা অকাংক্ষিতভাৱে মোৰ কিবা শব্দ ওলাইছে তাৰ কাৰণে মই ক্ষমা বিচাৰিছোঁ। অব্যাহত থাকিব আবেলিৰ সংবাদ, লৈছোঁ এটা বিৰতি। ভাৰতৰ গৌৰৱ গোটেই বিশ্বতেই, ইয়াৰ সন্মান ষ্ট্ৰং মানে মাইথন ষ্টীল। আনৰ পৰা শিকা গৈছে, আমি কেতিয়াবা কিছুমান নিজৰ অভিজ্ঞতাৰ পৰা শিকোঁ, কেতিয়াবা আনক দেখি শিকোঁ। এয়া হৈছে আনক দেখি শিকা। এনেকুৱা এটা ভয়াৱহ পৰিস্থিতিৰ যদি উদ্ভৱ হৈ যায় তেতিয়াহ'লে আমি দেশখনে কেনেকৈ সস্তম্ভম, কেনেকৈ সকলোকে বহু বেছি পৰিমাণৰ লোকক আপুনি খবৰ কেনেকৈ দিব। আপোনাৰ হয়তো মনত আছে যে জ্যোতিপ্ৰসাদ আগৰৱালাদেৱে যিখন লভিতা লিখিছিল, লভিতাখনত যেতিয়া সকলোৰে গাত এনেকৈ ডাঙৰ ডাঙৰকৈ কিছুমান আগ্নেয়াস্ত্ৰ দলিওৱা হৈছিল, বিশেষত ৰকেট দলিওৱা হৈছিল, তেতিয়া ডাঙৰ চাইৰেন এটা বাজি উঠিছিল। যিমান দূৰলৈকে শব্দ শুনা গৈছিল সিমান দূৰলৈকে সকলো বাচিব পাৰিছিল, অৰ্থাৎ তেওঁলোকে গোপন স্থানত বা সুৰংগত সোমাই যাবলৈ সক্ষম হৈছিল। কিন্তু বহুতলৈ সেই চাইৰেনটো নগৈছিল আৰু নোযোৱাৰ কাৰণে বহুলোকে বাহিৰতে থাকিছিল, বহুলোকৰ মৃত্যু হৈছিল। গতিকে যিমানলৈকে এই বিপদ ঘণ্টাটো বজাই দিব পৰা যায় সিমানখিনি লোক বিষয়টোক লৈ আগতীয়াকৈ তেওঁলোক সস্তম হৈ যায়। আৰু যিহেতু আজিকালি চিঞৰ বাখৰ কৰিব পৰা নাযায় বা আজিকালিৰ মাধ্যম বেলেগ, গতিকে প্ৰত্যেকৰে হাতত বেলেগ নাথাকিলেও মোবাইলটো থাকে। আপুনি ক'ৰবাৰ পৰা ক'ৰবালৈ যাওক নাযাওক তাৰ বিষয়ে বহলাই কোৱাৰ কোনো প্ৰয়োজনীয়তা নাই। প্ৰত্যেকে আমি অভিজ্ঞপুষ্ট যে মোবাইলটো অবিহনে আমি থাকিব নোৱাৰোঁ, বেলেগ থাকক নাথাকক মোবাইলটো আমাক লাগিব। গতিকে সেইটোৰে এটা ব্যৱস্থা বুলি কৰা হৈছে যে মোবাইলত যাতে আপোনালোকক লগে লগে একো একোটা ইনফৰ্মেশ্যন দি দিব পৰা যায়। এইটো কেন্দ্ৰীয় চৰকাৰৰ দূৰসংযোগ বিভাগটোৱে আৰু লগতে NDMA চেল ব্ৰডকাষ্টৰ পৰীক্ষা কৰিছে। এইটো ৰাষ্ট্ৰীয় দুৰ্যোগ ব্যৱস্থাপনা কৰ্তৃপক্ষই ৰূপায়ণ কৰি থকা পেন ইণ্ডিয়া ইমাৰ্জেঞ্চি এলাৰ্ট ছিষ্টেম পৰীক্ষা কৰিবলৈ প্ৰেৰণ কৰা হৈছে। গতিকে আপুনি এই বিষয়টোক লৈ ভয় খাব লগা একো নাই। আপডেটছ আৰু পৰৱৰ্তী সময়ত আমাৰ আপোনাক জনাই যাম। বৰকৈ ভয় নাখাব, অ'কে কৰি দিলেই হ'ল। আপোনাৰ তাত যদি আহিছে ইংৰাজীতে হওক বা অসমীয়াতে হওক, ধন্যবাদ জনাইছোঁ। মই কৃপাঞ্জলি, আপুনি চাই থাকিলে এই বিশেষ সম্প্ৰচাৰ। নমস্কাৰ। বিভীষিকা মই 23 দিন, হামাস আৰু ইজৰাইলৰ যুদ্ধই 23 দিনত ভৰি দিলে। কিন্তু এতিয়াও এই যুদ্ধৰ জুইকুৰা নুমুৱাৰ নামেই লোৱা নাই, বৰং এই যুদ্ধৰ জুইকুৰা আৰু তৰিত গতিত সম্প্ৰসাৰিত হোৱাহে পৰিলক্ষিত হৈছে। সমগ্ৰ মধ্যপ্ৰাচ্যতেই যেন এতিয়া এই যুদ্ধৰ জুই জ্বলি উঠিছে। হামাছক উৎখাত কৰিবৰ বাবে ইজৰাইলে নিৰৱিচ্ছিন্নভাৱে অভিযান চলাই গৈছে। আকাশমাৰ্গেৰে আৰু স্থলপথেৰে এই অভিযান অব্যাহত ৰাখিছে ইজৰাইলে। যুদ্ধৰ 23 দিনত গাজা ষ্ট্ৰীপ সম্পূৰ্ণৰূপে এতিয়া ধ্বংসস্তূপত পৰিণত হৈছে। ইজৰাইলৰ লক্ষ্য কেৱল এতিয়া উত্তৰ গাজা, কাৰণ এই উত্তৰ গাজাতেই আছে হামাছৰ এটা বৃহৎ প্ৰভাৱ, হামাছৰ বৃহৎ আন্তঃগাঁথনি। শেহতীয়াকৈ ইজৰাইল ডিফেন্স ফৰ্চে এটা তথ্য লাভ কৰিছে যে গাজা ষ্ট্ৰীপৰ উত্তৰ অংশত থকা 2খনকৈ বৃহৎ হাস্পাতালত ঘাটি পাতিছে হামাছ সন্ত্ৰাসবাদীয়ে। হয়, এই তথ্য ইতিমধ্যে সদৰি কৰিছে ইজৰাইল ডিফেন্স ফৰ্চৰ মুখপাত্ৰগৰাকীয়ে। আৰু তাৰ বাবে এই 2খন হস্পিটেল হ'ল আল কুজ হস্পিটেল আৰু আল ছাইফা হস্পিটেল। আল ছাইফা হস্পিটেল হ'ল গাজা ষ্ট্ৰীপৰ সৰ্ববৃহৎ এখন চিকিৎসালয় আৰু এই চিকিৎসালয়খনক এতিয়া কাৰ্যালয় হিচাপে হামাছ সন্ত্ৰাসবাদীয়ে ব্যৱহাৰ কৰাৰ তথ্যও লাভ কৰিছে ইজৰাইল ডিফেন্স ফৰ্চে। न्यूज़ 18 इंडिया की टीम इसराइल लेबनान बॉर्डर पर मौजूद है और किस तरह से इसराइल लेबनान के इलाकों को निशाना बना रहा है उसकी तस्वीरें हम लगातार आपको दिखा रहे हैं। दायरा इलाके में हमारी मौजूदगी है। मैं आपको देखिए तस्वीर आपको दिखाना चाहूँगा। यहाँ मेरे पीछे आप देखेंगे तो इसराइल का बॉर्डर है और इसराइल के बॉर्डर से ठीक पास में यहाँ पर देखिए रॉकेट से हमला किया गया था और ये सड़क किस तरह से डैमेज हो गई। और देखिए
रॉकेट के निशान, जो मलबा है, जो जिस तरह जिससे हमला किया गया उसकी स्थिति देख लीजिए। और ये जो पूरी सड़क है आपको डैमेज नज़र आएगी, यहाँ देखिए यहाँ तक जो सड़क है वो टूट गई है, और जो इलेक्ट्रिसिटी पोल है उसकी स्थिति एक बार देख लीजिए यहाँ पर, ये देखिए। इरादों के सफर का सरताज हूँ मैं, शहर से गांव तक सड़कों का मोहताज हूँ मैं, आ रहा हूँ मैं असम के सड़कों पर, कुमार इंजीनियरिंग का नया ताज हूँ मैं, कमिंग सून कुमार इंजीनियरिंग, वी अंडरस्टैंड योर नीड। নিউজ এইটিনের ধারাবাহিক বাতরির প্রভাব, ধারাবাহিক বাতরির পিছত মহানগরীত 25 টাকার দরত এটা পেঁয়াজ বিক্রি হয়ে আছে, যে সময় পেঁয়াজের মূল্য রাজ্যবাসীক কন্দুয়াইছে তেনে সময়তে নাফেডে 25 টাকা দরত বিক্রি করেছে পেঁয়াজ। মহানগরীর লাল গণেশ, তারপর গণেশগুড়ি, মালিগাঁও এই সমূহ স্থানত এটা পেঁয়াজ বিক্রি হয়ে আছে, ছয় মাইলতো বিক্রি হয়েছে। মঙ্গলবারের দিনটুত এতালে 7 কুইন্টলতকৈও অধিক পেঁয়াজ বিক্রি করেছে নাফেডে। ভঙাগড় স্থিত মুখ্য কার্যালয় তারপর পেঁয়াজ বিক্রি করা দেখা গেছে, নাফেডে সকলকে পেঁয়াজ বিক্রি করেছে। আমি আপনাকে দৃশ্য দেখাইছো, যুব সময়ত এটা মহঙ্গা হয়েছে পেঁয়াজ, ইলাহী পেঁয়াজক এটা 25 টাকা দরত বিক্রি করে থাকা হয়েছে আর হেতা ওপরা লগাইছে সেহে রাইজে। গণেশগুড়ি, লাল গণেশ, মালিগাঁও ছয় মাইল এনেকৈ মোবাইল ভেনেরে গৈ পেঁয়াজ বিক্রি করে থাকা পরিলক্ষিত হয়েছে, লগতে মগু দালিও বিক্রি করেছে। কিন্তু পেঁয়াজ 2 কেজিহে কিনিব পারিব এগারী গ্রাহকে, লগতে 5 কেজিলৈকে মগু দালি কিনিব পারিব এগারী গ্রাহকে। আপনার গণেশগুড়ি, লাল গণেশ, মালিগাঁও, অল টু অল জায়গা ঘুরি আছে গাড়ি তো মাল আজি 15-20 টা গেছে। কুইন্টাল আপনি মানে 50 কিলো ধরক না, 50 কিলো এটা বস্তা আছে, এটু 15 বস্তা। এতিয়ালে যি আছে সব বেশি কিনে সেল করে দিব। পিঁয়াজের সলনি 5 ফোড়ন খাওক, পিঁয়াজের আকাশলঙ্ঘী মূল্য বৃদ্ধির সময় পিঁয়াজের সলনি 5 ফোড়ন খাওয়ার পরামর্শ দি পুনের সর্বসাধারণক উপহাস বিধায়ক প্রশান্ত ফুকনক। এসময় কংগ্রেসের সরকারের দিনত পেঁয়াজের মালা পিঁধি রাজপথত প্রতিবাদ করা প্রশান্ত ফুকনে নিজের সরকারের দিনত পেঁয়াজের মূল্য বৃদ্ধিক তুলুঙা মন্তব্য করলে। আর সাংবাদিক জেসিম আহমেদে তেখেতর সঙ্গে কথা পাতিছে আসুতিয়াকৈ, আমি আগবাম। পিঁয়াজের যে মূল্যবৃদ্ধি তাক লৈ আসলে এখন পুরনি ছবি আছে ডিব্রুগড়ের, সেই ছবিখন ডিব্রুগড়ের জ্যেষ্ঠ বিধায়কগৰাকীৰ। তেওঁ এসময়ত যেতিয়া কংগ্রেসের নেতৃত্বাধীন সরকার আছিল সেই সময় তেওঁ গরু গাড়ীত প্রতিবাদ করেছিল, সিলিন্ডার তুলি লৈছিল, পিঁয়াজের মালা পিন্ধিছিল। তেওঁৰ মুখেৰে আমি জানিম আজি পিঁয়াজের মূল্যবৃদ্ধি, এতিয়া তেওঁ কি কব না চক। আজির ডেটত আপনি যদি পিঁয়াজের মূল্য চায়, এতিয়া পিঁয়াজের সিজনটো একদম লাস্ট 11th hour, এতিয়া পিঁয়াজের প্রডাকশন নাই, নতুন প্রডাকশন হব। আর এটা কেউ কোল্ড স্টোরেজত থাকা পেঁয়াজ আহিছে, আর যেতিয়া পেঁয়াজ কমি আহিলে ধরো 7 কুইন্টেল পেঁয়াজ আহিব লাগে, আহিছে ধরো 3 কুইন্টেল, সাপ্লাই আর ডিমান্ডতকে ডিমান্ড বেশি হয়ে গেল, সাপ্লাইটো আপনার কম হয়ে গেল, তাতে আমার এটা উৎসবও আহি গেল, ইউজ বেশি হল, সেই কারণে কি হয়েছে এটা আমার পেঁয়াজের ইউজটো বেশি হয়ে গেছে আর সাপ্লাইটো কম হয়েছে, সেই কারণে এটা দামটো বাড়িছে। যাকালি ডিব্রুগড়ত মই খুঁজিছো 60 টাকা হোলসেলত, কিন্তু সেই একেখিনি পেঁয়াজকে যদি আপনি কোনোবা এখন গ্রাম্য অঞ্চলত যায় তাক 80 টাকা। এই যে দামের ডিফারেন্সিয়েট, এই ডিফারেন্সিয়েটটা থাকেই, মানে সদায় থাকে, ইটু পাছত ফার্স্ট হ্যান্ড, সেকেন্ড হ্যান্ড, থার্ড হ্যান্ড, ফোর্থ হ্যান্ড, ফিফথ হ্যান্ড যদি হওয়ার লগে লগে এই বস্তুটো দামটো ডিফারেন্স হয়ে যায়। আর মই ভাবো আর খুব বেশি দিনের ভিতর নাই, উইদিন 1.5 মান আপনার এই গোটেই বস্তু নতুন পেঁয়াজ আহি যাব, অহার লগে লগে পেঁয়াজ আর তেতিয়া চাব পেঁয়াজের কেজি 8 টাকালৈকে আহিব, 8 টাকালৈকে রেকর্ড আছে মোর। যাবার মানে ডেট পর্যন্ত আপনার অল্প দিয়ে হলে কই দিলেন যে কোনদিনা পেঁয়াজের মূল্য 8 টাকা হয়েছে। এটা এই পরিস্থিতি সাপেক্ষে আমি চলবলগা হয়, আর আজির ডেটত আপনার কি হয়েছে, আমি সকলে কথা দেশ আমার
আমি সকলোৱে মিলি কৰিব লাগিব। তাত এটা বস্তু আছে, এতিয়া মোৰ ঘৰত মই যদি আজি মাংস যদি নাৰান্ধো, আমি পিঁয়াজ কেইটা ইউজ কৰোঁ? দিনটোত দুটা পিঁয়াজ ইউজ কৰোঁ, আমি ছজনীয়া মানুহক দুটা পিঁয়াজ ইউজ কৰোঁ। মাংস ৰান্ধিলে বোলে এক কেজি মাংস খাচী মাংসত এপোৱা পিঁয়াজ দিব লাগে, ঠিক আছে, যদি তেনেকুৱাও আছে এপোৱা নিদিওঁ, তাত 200 গ্ৰাম দিম। এতিয়া সেই কথাটো কৰিবলৈ যাওঁতে আমি যদি দৰকাৰ হয়, আমি তাৰ অল্টাৰনেটিভ হিচাপে আমি ইউজ কৰিব পৰা এটা বস্তু আছে, সেইটো হ'ল পাঁচফোৰণ। আমি পাঁচফোৰণ ইউজ কৰিব পাৰোঁ। সেই চিন্তাধাৰাটোত আমি নিজেও ক'ব লাগে, আমাৰ যেতিয়া বাজেটটোত অসুবিধা হ'ব হৈছে, অসুবিধা হ'ব বুলি ভাবি মই নিজৰ বাজেটটোহে লোকচান হ'ব, সেইকাৰণে আমি দুটা পিঁয়াজ ইউজ কৰিছিলোঁ বোলে নহয় মই এটা কৰোঁ আজি আৰু এটা মই পাঁচ অল্টাৰনেটিভ হিচাপে পাঁচফোৰণ লওঁ। সেইটো এটা মোৰ ফালৰ উপদেশ আছে আৰু মই চৰকাৰৰ লগতো কথা পাতিছোঁ, কালি ৰঞ্জিত দাসৰ লগতো কথা পাতিছোঁ। আমি এই গোটেই কথাটো এটা প্ৰক্ৰিয়া কৰিছোঁ আৰু সোনকালে যাতে এইটো চলভ হয় আৰু সোনকালে যদি আমাৰ পিঁয়াজটো আহে, কাৰণ যিহেতু আমি লোকৰ ওপৰত ডিপেণ্ডেণ্ট, নাচিকৰ ওপৰত ডিপেণ্ডেণ্ট, পিঁয়াজটো নহাৰ কাৰণে আমাৰ এইটো প্ৰব্লেম হৈছে আৰু য'ত যেনেকৈ আছে যদি পিঁয়াজটো আহি যায় অতি সোনকালে আমাৰ এইটো প্ৰব্লেম চলভ হৈ যাব। চেঞ্চুৰি মৰাৰ দিশে পিঁয়াজ, শতকৰ দিশে আগবাঢ়িছে প্ৰতিকিলো পিঁয়াজৰ দাম। এসপ্তাহৰ ভিতৰত দুগুণৰো অধিক দাম বৃদ্ধি পাইছে পিঁয়াজৰ, যাৰ ফলত এতিয়া হাহাকাৰ অৱস্থাৰ সৃষ্টি হৈছে সৰ্বসাধাৰণ ৰাইজৰ মাজত। কিয় হুৰা হুৰে বাঢ়িছে পিঁয়াজৰ দাম? অসাধু যিসকল ব্যৱসায়ী তেওঁলোকক নিয়ন্ত্ৰণ চৰকাৰে কৰিব পৰা নাই নেকি? টাইপাৰ সাধাৰণ সম্পাদক দীপজ্যোতি দুৱৰাই ইয়াকে লৈ প্ৰতিক্ৰিয়া ব্যক্ত কৰিছে। সাংবাদিক জেছিম আহমেদে তেওঁৰ প্ৰতিক্ৰিয়া গ্ৰহণ কৰিছিল, আমি আগবঢ়াম এই মুহূৰ্তত। বিহু টাইমত দেখিলোঁ আমি প্ৰায় মানে এটা সংখ্যক বিহু কমিটিবিলাকক পইচা দিলে, আমি এনেকুৱা ধৰণৰ আমি ধাৰণা হয়। আজি দেখোঁ দুৰ্গা পূজাত আমি 10,000 পইচা দিয়া দেখা পালোঁ, গতিকে এইবিলাকৰ এটা ধাৰণা হ'ব পাৰে নেকি? তেনেকুৱা এটা ধাৰণা আমাৰ মাজত হয় কি দাম বঢ়াটো পিঁয়াজৰ দাম বঢ়াটো, বা অসমৰ জনসাধাৰণৰ মাজত এনেকুৱা এটা ধাৰণা হয় যাতে এনেকুৱা ধৰণৰ এটাৰ পৰা পইচাখিনি তাৰ পৰাই যাতে অহা ব্যৱস্থাটো জনসাধাৰণৰ পৰাই লোৱাৰ ব্যৱস্থাটো এটা কৰিছে নেকি, তেনেকুৱা এটা ধাৰণা নিশ্চয় আমাৰ অসমৰ ৰাইজৰ হয়। এই দাম বৃদ্ধি হোৱাবিলাকৰ এইবিলাকৰ আমি দেখোঁ যে কিছু সময়ত যে পিঁয়াজৰ মালা পিন্ধা কেন্দ্ৰীয় মন্ত্ৰী বা MP পৰা আমাৰ অসমৰ বিধায়কলৈকে যে আমি মালা পিন্ধা দেখিছোঁ, পিঁয়াজৰ মালা, নহৰু মালা, আলু মালা বা অন্যান্য ধৰণৰ মালা বা দেখিছোঁ, তো গতিকেলৈ গৰু গাড়ী চলোৱালৈকে দেখিছোঁ। গতিকেলৈ এই বস্তুবিলাকৰ তেখেতলোকৰ এইবিলাক ভেকু ভাওনা আছিলে নেকি? আমাৰ ধৰণৰ তেনেকুৱা ধৰণৰ এটা মানে মনলৈ ভাৱ আহে। আৰু ৰঙাপাৰাৰ সাংবাদিক ধনেশ্বৰ কলিতাই আমাক দেখুৱাব ৰঙাপাৰাত এতিয়া পিঁয়াজৰ দাম কিমান হৈছে, ৰাইজে কেনেধৰণে প্ৰতিক্ৰিয়া ব্যক্ত কৰিছে। আগবঢ়াম আমি আপোনাক সেই বিশেষ প্ৰতিবেদন। পিঁয়াজৰ দাম প্ৰতিদিনে পিঁয়াজৰ এতিয়া মূল্য বৃদ্ধি পোৱাত সৰ্বসাধাৰণ ৰাইজ জৰুলা হৈ পৰা দেখিবলৈ পোৱা গৈছে। বৰ্তমান ৰঙাপাৰাতো কিন্তু পিঁয়াজৰ দাম এতিয়া 70-80 টকা, যাৰ কাৰণে এতিয়া কিন্তু গ্ৰাহকৰ অপেক্ষাত ৰখি থাকিব লগা হৈছে ব্যৱসায়ীসকল। মোৰ এজন ব্যৱসায়ী আছে, মই তেখেতৰ পৰা এই ক্ষেত্ৰত জানিবলৈ চেষ্টা কৰিম। কি ক'ব দাদা, কেনেকুৱা বিক্ৰী এতিয়া বহুত বেয়া হৈছে? আগত পিঁয়াজ আছিল 40-50 টকা, এতিয়া হৈছে 80 টকা। 80 টকাৰ হোৱাৰ কাৰণে আমাৰ কাষ্টমাৰ বহুতে কমি গৈছে, সেইকাৰণে আমি এতিয়া পিঁয়াজ বেচা অলপ অসুবিধা হৈছে। তথাপিও আমি জানো যে অলপ পিঁয়াজৰ ৰেটটো কমিলে আমাৰ কাষ্টমাৰো বাঢ়িলেহেঁতেন। সপ্তাহত কিমান বাঢ়িলে পিঁয়াজৰ? সপ্তাহত মানে ডেইলি 5-6 টকাকৈ বাঢ়ি গৈ আছে, আৰু সেইটোৰ কাৰণে আমাৰ কাষ্টমাৰো কমি গৈ আছে। কি ক'ম আৰু, আগতে আছিলে 40 টকা কেজি, তেতিয়া 1 কেজি ল'ব পাৰি হ'ল, এতিয়া 80 টকা হৈ গৈছে। মই কেনেকৈ 20-80 টকা কেজি কিনিব পাৰি খাওঁ? এতিয়া মই 1 পোৱা লৈ যাম আৰু কি কৰিম? আপোনালোকে কিবা কৰক এটা, নহ'লেতো গৰীব মানুহ মৰি যাব, কেনেকৈ খাব পিঁয়াজ কিনি? পিঁয়াজৰ মূল্য বৃদ্ধিৰ ওপৰত প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰি কৈছোঁ যে যোগানমন্ত্ৰীগৰাকীয়ে পিঁয়াজৰ দামৰ ওপৰত যি অযুক্তিকৰ কিছুমান কথা কৈছে তাত আমি একমত হ'ব পৰা নাই, কাৰণ দিনে দিনে পিঁয়াজৰ দাম বৃদ্ধি হৈছে। আজি যদি 60 টকা, অহাকালি 70 টকা, পৰহি সিহঁতক চেঞ্চুৰি কমাব। গতিকে যিসকল খাতি খোৱা ৰাইজে পিঁয়াজ খাইছিলে আগতে, এতিয়া পিঁয়াজ খাবলৈ বাদ দিছে পিঁয়াজৰ মূল্য বৃদ্ধিৰ ওপৰত। গতিকে অসম চৰকাৰৰ যোগান বিভাগক, যিসকল পাইকাৰী ব্যৱসায়ী আছে পিঁয়াজৰ, যি লাভখোৰ মুনাফাকাৰী পাইকাৰীসকলে পিঁয়াজৰ কৃত্ৰিম নাটনি সৃষ্টি কৰি পিঁয়াজৰ দাম বৃদ্ধিত সহায় কৰিছে, তাক আমি অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদে সকীয়াই দিছোঁ। অনতিপলমে পিঁয়াজৰ মূল্যৰ হ্ৰাস কৰি ৰাইজক যাতে সকাহ প্ৰদান কৰে। আৰু ৰঙাপাৰাৰ পিছত এইবাৰ আমি তামাৰহাটলৈ যাম। তামাৰহাটৰ সাংবাদিক শহীদুল হকে আমাক জনাব পিঁয়াজৰ বৰ্ধিত মূল্যক লৈ কি প্ৰতিক্ৰিয়া ব্যক্ত কৰিছে তামাৰহাটবাসীয়ে।
আমি বর্তমান উপস্থিত আছো পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার বারো বিশত। বারো বিশত আমি জানিবলে চেষ্টা করিম আসলতে পিঁয়াজ আলু বা নিত্য সামগ্রীর দাম কেনেদরে বৃদ্ধি পাইছে বা কেনেকুৱা বৃদ্ধি পাইছে এইখানি কথা আমি জানিবলে চেষ্টা করিম। মই বর্তমান উপস্থিত আছো বারো বিশ্বর পাইকারি বজারত, আর পাইকারি বজারত আমি আপনার দেখবলে যত্ন করছো ইয়াতে আমি পিঁয়াজের গোডাউন আর আলুর গোডাউনত আমি আছো। ইয়াতে পাইকারিভাবে পিঁয়াজ আর আলু ইয়ারপর বিক্রি করা হয় আর ইয়ারপরাই বেশিরভাগ পিঁয়াজ আর আলু আমদানি রপ্তানি করা হয় বলে আমি ইতিমধ্যে জানি পড়ছো। আমি কথা পাতব বিচারিম এই পাইকারি বজারের এজন দোকানের মালিক আছে তেখেতর লগত। দাদা আপনার নামটি কি? রঞ্জিত চাহারায়। এই ঠাইখানের নাম? হ্যাঁ, এই ঠাইখানের নাম মা দুর্গা পোর্ট সেন্টার। বর্তমান যেহেতু প্রতিটা নিত্য খাদ্য সামগ্রীর মূল্য বৃদ্ধি হওয়ার জনসাধারণের একেবারে অবস্থা নাইকিয়া হয়েছে, জলাকলক হয়েছে। এখন পেঁয়াজে পুরান পেঁয়াজ এরকম শর্ট আছে, এখন আমাদের পুরান পেঁয়াজ শর্ট থাকা দিয়ে পেঁয়াজ কিছু বন্যাতে পেঁয়াজ নষ্ট হয়ে গেছে, বিদেশে পেঁয়াজ যাচ্ছে, পেঁয়াজ যাওয়াতে পেঁয়াজটা শর্টেজ হয়ে গেছে, শর্টেজের জন্য বাজারটা একটু বেশি হয়ে গেছে। এখন নতুন পেঁয়াজ নামার শুরু হয়ে গেছে, বেঙ্গালোরে রাজস্থানে নাসিকে নতুন পেঁয়াজ নামা শুরু হয়ে গেছে, এখন আস্তে আস্তে ধীরে ধীরে বাজারটা নিচে নেমে চলে আসবে। বর্তমান বাজার মোটামুটি এখানে পঞ্চাশ টাকা, আটচল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা বাজার আছে এখানে। আর আলু? আলু বাজার বহুত কম আছে, আলু তো কৃষকের লোকসান হচ্ছে, এখন আলু দশ টাকা এগারো টাকা বিক্রি হচ্ছে, যাতে কৃষকের স্টোরে রেখে নিয়ে তেরো টাকা চোদ্দো টাকা পড়তা পড়ছে সেই আলু বিক্রি হচ্ছে, এগারো টাকা নয় টাকা দশ টাকা এগারো টাকা এরকম বিক্রি হচ্ছে, তাতে কৃষকের লস হচ্ছে আলুতে। দাম বৃদ্ধি হওয়ার মূল কারণটা কী? পেঁয়াজের বৃদ্ধি হওয়ার মূল কারণ পেঁয়াজ চাষ কম হয়েছে, তারপরে বৃষ্টিতে বন্যাতে নাসিকের পেঁয়াজ আলু আর পেঁয়াজ ব্যাঙ্গালোরের নতুন পেঁয়াজ সব পেঁয়াজ কিছু নষ্ট হয়ে গেছে, নষ্ট হওয়ার কারণে পেঁয়াজটা একটু শর্ট হয়ে গেছে, তারপরে বিদেশে পেঁয়াজ যাচ্ছে, এই নানান কারণে পেঁয়াজটা শর্ট হওয়াতে পেঁয়াজ দামটা একটু মূল্য বৃদ্ধি হয়ে গেছে। এটা কথা কব লাগবো, এয়া হল যে অসমের যেখানে নিত্য খাদ্য সামগ্রী পেঁয়াজ আলুকে ধরে আন সামগ্রীসমূহ এয়া কিন্তু আমি পশ্চিমবঙ্গের প্রায় বেশিক লো যা বা আমদানি করে লো যা আমি জানি পাইলো।